কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগস আরও একটি ঝা চকচকে নতুন আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও বেশ ভালোই আছি আজ দিনটি শনিবার সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ভ্লগটি আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম তারপর চলে এলাম ছাদে ছাদে সেই ছাদ বাগান থেকে ফুল সংগ্রহ করার পালা পুজো করতে হবে যে আর এদিকে ভিজে জামাকাপড়গুলো ছাদে রোদে দিয়ে দিলাম কারণ আজ আবার সকাল থেকেই ছকছকে আকাশ আর চকচকে রোদ উঠেছে দেখেই মনটা বেশ ভালো হয়ে গিয়েছে সকাল থেকেই ফুল এনার্জিতে কাজ করছি আমি আজ আবার সন্ধেবেলা বনুর স্যালনে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কারণ হেয়ারটা তো পুজোর আগে ঠিকঠাক করতে হবে সেই জন্যই আর কি দেখা যাক কতটা কি হয় আর যেহেতু হেয়ারটা স্ট্রেট করার ব্যাপার রয়েছে সেই জন্যই ভাবছি যতটা সম্ভব পুজোর যে এক্সট্রা কাজগুলো এখনও পর্যন্ত বৃষ্টির কারণে আর মায়ের অসুস্থতার জন্য বাকি রয়ে গেছে সেগুলোকে আজকেই কমপ্লিট করেই ফেলব তার জন্য যত দূর যেতে হয় আমি যাব এইরকমই একটা প্ল্যান করেছি সকাল থেকেই তাই বেশ তাড়াতাড়ি সকাল থেকে একটার পর একটা কাজ আমি সেরে নিচ্ছি ফুল তুলতেই প্রায় পনেরো মিনিটেরও বেশি সময় লেগে যায় জানেন একটাই সুখবর সেটি হলো সকাল থেকেই মায়ের ব্যথাটা বেশ কম রয়েছে এটি জানার পর থেকে আমার মনটি আরও বেশি ফুরফুরে হয়ে গেছে যথারীতি ফুলতোলা সেরে সেই যে গতকাল রাতে আলমারিটার মধ্যে রেড হিট স্প্রে করে রেখেছিলাম সেই আলমারিটাকে ভালো করে ক্লিন করে আবার জিনিসপত্র বলতে সেই কাপ ডিশগুলো গুছিয়ে তুলে রাখলাম তারপর দেখলাম যে একটাও আরশোলা আর অবশিষ্ট নেই যে আরশোলাগুলোর ডেড বডি ছিল সেগুলি সকালেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই মিটসেপটি আলটিমেটলি পুরোপুরি ক্লিন হয়ে গেল একটা শান্তির ব্যাপার কিন্তু এটি তারপর যথারীতি সকালবেলাকার চা পর্ব সেরে ফেললাম আজ সকালে উঠেই যেহেতু থাইরয়েডের মেডিসিনটা খেয়ে প্রচুর কাজ করছিলাম তাই এক ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছিল তাতে করে শরীরটা ভীষণ খারাপ লাগছিল সেই জন্যই আজকে তুলসীতলাটা পরে মুছেছি আগেই সকালবেলাকার চা পর্ব সেরে ফেলেছি তারপর যথারীতি তুলসীতলাটা মুছে ক্লিন করে নিলাম তারপর যেটুকু ঝাড়া বাকি ছিল সেগুলিকে তো ঝেড়ে নিচ্ছি তার সাথে সাথে যে ঘরগুলো আগেই ঝুলঝাড়া হয়ে গিয়েছিল সেই ঘরগুলোতেও একবার করে ঝুলঝাড়ু বুলিয়ে দিচ্ছি যদি কোথাও আনাচে কানাচে নতুন করে ঝুল হয়ে থাকে যা মাকড়সার উপদ্রব আসলার পাশাপাশি হতেই পারে তো সেই জন্য সেই ঝুলগুলো যাতে নেমে যায় সেই জন্যই আরও একবার ছেড়ে নেওয়া আর কি কারণ বড় ঘরটা বারান্দাটা ইভেন নিচতলার ডাইনিং এই সব জায়গাগুলো তো আগেই ঝাড়া হয়ে গিয়েছিল। দোতলা তো ঝাড়া হয়েছিল তারও আগে সেই জন্যই আরও একবার নিচতলাটা ছেড়ে দোতলার ঘরগুলোও ছেড়ে দিলাম আর যা ঝাড়া হয়েছিল না একেবারেই সেটি হলো সিঁড়িগুলো তাই ঘরের সিঁড়িগুলো এক এক করে ছেড়ে পরিষ্কার করে দিলাম এক ঘন্টার মধ্যে সমস্ত ঝাড়াঝাড়ি আমি কমপ্লিট করেছি পুরো হাঁপিয়ে গিয়েছি জানেন তারপর নিচে এসে নিচতলার বড় ঘরের যে জানলাটি রয়েছে সেই জানলাটির একটি প্রান্ত তো বাইরের দিকে বলতে বারান্দার দিকে আর একটি প্রান্ত তো খাটের ওপর থেকে হাত পাওয়া যায় তাই খাটে বসে ভেতরের অংশটি জলে সার্ফ মিশিয়ে তাতে নেতা ভিজিয়ে ভালোভাবে মুছে ক্লিন করে দিলাম তারপর একবার ভালোভাবে স্নান করেই নিলাম তারপর ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরদেরকে পরিষ্কার করে ঠাকুর ঘরটা মুছে নিচে এলাম নিচে এসে সকালে জলখাবার খেয়ে নিলাম যেহেতু গত দু তিন দিন ধরে টানা বৃষ্টি চলছিল সেই জন্যই গত দুদিন দুধওয়ালা কাকু দুধ দিতে আসেনি তাই যতটুকু দুধ ছিল সেই দুধেই ওটস দিলাম তাতে দিলাম ছাতু তার মধ্যে মুড়ি দিয়ে মেখে একসাথে মা আর মেয়েতে মিলে সকালকার জলখাবার সেরে ফেললাম তারপর রান্নাবান্নার পালা রান্নাবান্না শুরু করা হলো আর এর মাঝখানে শান্তনা দিদি জামা কাপড়গুলো কেচে দিয়েছিল তাই জামা কাপড়গুলো নিয়ে তারা করে ছাদে মেলে এলাম ছাদে মেলে এসে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে হবে কারণ আজ ভাবছি আমাদের উঠোনে পুরোপুরি শ্যাওলার মতো পড়ে গেছে বিশেষ করে জবা গাছটি যেখানে রয়েছে সেখানে কারণ সেখানে তো রোদ পাই না আর তার মধ্যে যা বৃষ্টি চলছে সেই শ্যাওলাগুলো তুলতে গেলে চমক বলে একটা পাউডার আছে সেই পাউডারটি দিয়ে ভালো করে লোহার ব্রাশ দিয়ে যদি ঘষতে পারি তাহলে শেওলাগুলো উঠে যাবে আর হেয়ার স্ট্রেট করার পর তো বাহাত্তর ঘন্টা চুল পুরো খুলে রাখতে হয় তাই এই সমস্ত ক্লিনিংয়ের কাজ চুল খুলে করা সম্ভব নয় অন্তত আমার পক্ষে তো নয়ই সেই জন্যে ভাবছি এই কাজটি আজকেই করে ফেলবো তাই তাড়াহুড়ো করে রান্নাটা তো আজকে সেরে ফেলেছি আপনাদেরকে সেভাবে দেখানো হলো না আজ যেহেতু শনিবার আজ তো নিরামিষ খাওয়ার দিন আজ রান্না হয়েছে অরহরের ডাল কাঁকরোল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর পনিরের সবজি আর তার সাথে আলু সিদ্ধ ব্যাস এইটুকুই রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস আর রান্নাঘর ক্লিন করে চমক নিয়ে বসে পড়েছিলাম উঠোনটাকে ঘষতে উঠোনটা ঘষে যখন স্নান সেরে ঠাকুর ঘরে এলাম তখন ঘড়িতে চারটে বাজে তাড়াতাড়ি করে তো হয় না ধীরে সুস্থেই পুজো সেরে ফেললাম পুজো সেরে তাড়াহুড়ো করে প্রথমেই জামা কাপড়গুলো তুলে আনলাম ছাদ থেকে তারপরে করলাম লাঞ্চ লাঞ্চও সারা হলো বেরোবো ভাবছি ঠিক তখনই বৃষ্টিপাত আরম্ভ হলো তাই ভাবলাম চা পর্বটা সেরেই ফেলি আর কি আন্তকালীন চা পর্ব তো সারা হলো কিন্তু বৃষ্টিপাত আর কমলো না তাই অগত্যা বনুকে কল করলাম বুনু বলছে যে বৃষ্টিটা যদি ধরে তাহলে চলে আয় কিন্তু বৃষ্টি আর ধরলো না তাই আজকে আর যাওয়া হলো না এত তাড়াহুড়ো করে সব কাজ ছাড়লাম গোটা গা হাত পা যন্ত্রণা করছে এখন কিন্তু যাওয়াটা আলটিমেটলি আমার আর হলো না কি আর করা যাবে সেই জন্যই মা টিভি চালিয়ে সিরিয়ালগুলো দেখতে লাগলো আর আমি ব্লগটাকে এডিট করে ফেললাম বৃষ্টির জন্য মায়েরও আজকে ফিজিওথেরাপি করতে যাওয়া হলো না সবেতেই সমস্যা কি আর করা যাবে যাই হোক ভ্লগটা এডিট হলো তারপরে এক এক করে ডিনার পর্ব সারা হলো তারপর রান্নাঘরের যাবতীয় কাজগুলো কমপ্লিট করে ঘরে এলাম ঘরে এসে বেডটাকেও রেডি করে নিলাম এখন শুধু শুয়ে পড়তে হবে তবে হ্যাঁ আজকে শোয়ার আগে একটা পেনকিলার আমায় খেতেই হবে ভীষণ গা হাত্ম ব্যথা করছে এত চাপ নেওয়ার অভ্যেস তো ছিল না তবে কিছুটা হয়েছে একদিনে এত কাজ করার অভ্যেস এখনও তৈরি হয়নি সেটি আজ বুঝতে পারলাম আর জীবনে প্রথম আজকে ওই চমক দিয়ে আমি উঠোনটা ঘষেছি লোহার ব্রাশ দিয়ে কোনোদিনও এর আগে এসব কাজ আমাকে করতে হয়নি করিওনি করিও নি আজ প্রথম করেছি তো সেই জন্যই হয়তো গা হাত ব্যথা করছে তাই না বলুন উনুকে যখন কল করে বললাম যে যেতে তো পারলাম না এখন কি হবে মনে বলছে আগামীকাল আসতে আগামীকাল যখন যেতে বলল তো ঠিক আছে আগামীকাল যেটুকু কাজ আর বাকি আছে সেগুলি কমপ্লিট করে নেব তারপরেই যাব কারণ ওই চুল খুলে সারাদিন ধরে রাখলে অত কাজ করা যাবে না বলুন তাই আগামীকাল একটা চান্স পাওয়া গেল বাকি কাজগুলো সারার দেখা যাক কি হয় আগামীকাল তাহলে আজকের মতো আজকের ভ্লগটি এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই